আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা কুমি। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মোট পাশের হার 80.39%। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য জানাচ্ছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। সকাল 9টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। ঢাকা বোর্ডে পাশের হার 77.55%, চট্টগ্রামে 78.29%, ময়মনসিংহে 85.49%, বরিশালে 9.18%, রাজশাহীতে 87.89%, কারিগরি শিক্ষা বোর্ডে 86.35% ও মাদ্রাসা বোর্ডে 74.70%। ফলাফল গ্রহণ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। শেখ হাসিনা বলেন, শিক্ষাই একমাত্র সম্পদ যা কেউ কখনো কেড়ে নিতে পারে না। এ সময় শিক্ষা খাতের উন্নয়নে তার সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। শিক্ষার গুণগত মান বাড়ানোর তাগিদ দেন তিনি। আমাদের সবচেয়ে বেশি দরকার এখন শিক্ষার গুণগত মান আরো উন্নত করা এবং সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে আমাদের ছেলেমেয়েরা চলতে পারে সেই ব্যবস্থা নেওয়া। তবে আমি একটু বলতে পারি, আমাদের নিজেদের দেশেও আমাদের ছেলেমেয়েরা এখন আমি যেটা দেখি, যারা পড়াশোনা করছে তারা সত্যি অত্যন্ত মেধাবী, আর এরাই তো হবে আগামী দিনে আমাদের 41-এর উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ। আমাদের স্মার্ট জনগোষ্ঠী হবে, স্মার্ট ইকোনমি হবে, স্মার্ট গভর্নেন্স হবে, আবার গভর্নমেন্টও স্মার্ট হবে, আমাদের সমাজটা আমরা স্মার্ট হিসেবে গড়ে তুলবো, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ আজ। জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিএনপির সমাবেশ ও আওয়ামী লীগের শান্তি সমাবেশের কার্যক্রম। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। সকাল থেকেই মিছিল নিয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। দলীয় পতাকা হাতে তারা নানা স্লোগান দিচ্ছেন। এরই মধ্যে সেখানে ব্যাপক সমাগম দেখা গেছে, মঞ্চে উঠেছেন বিভিন্ন পর্যায়ের নেতারা। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের 3 সহযোগী সংগঠন সমাবেশ করবে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে। যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আয়োজন করেছে। এদিকে দুই প্রধান দলের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জনদুর্ভোগ এড়াতে দুদলকেই রাস্তা পরিহার করে সমাবেশ করতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এবার আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। আবারও বলেছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি ও বিরোধী দলের পাল্টাপাল্টি সমাবেশ ও বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের প্রসঙ্গ উঠে আসে। পররাষ্ট্র দপ্তরের প্রধান সহকারী মুখপাত্র ভেদান প্যাটেল আগের দিনের জবাবে রেশ টেনে বলেন, যুক্তরাষ্ট্র কোনো দলের পক্ষে নয়। জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে বাংলাদেশকে সহায়তায় গুরুত্ব দিচ্ছে মার্কিন প্রশাসন। The United States, we favor no political party, we support আমরা কোনো একক রাজনৈতিক দলের পক্ষে নই। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের লক্ষ্যকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। এই লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্রের প্রশাসন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার গুরুত্বের উপর জোর দিচ্ছে। তবে এটাও মনে রাখতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। Political violence. ওয়ানডে ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে ক্রিকেটে তাদের তৃতীয় সর্বনিম্ন স্কোর 114-তে গুটিয়ে দিয়ে 5 উইকেটের জয় পেয়েছে ভারত। গতকাল ব্রিজটাউনে এই জয়ে 3 ম্যাচের সিরিজে ভারতের দুর্দান্ত শুরুটা ছিল। ব্রিজটাউনের কেনসিংটন ওভালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 7:30টায় শুরু হয় ম্যাচটি। টার্ন ও বাউন্সি উইকেটে টস হেরে ব্যাটিংয়ে নেমেই ভারতীয় বোলিংয়ের তোপে পড়ে উইন্ডিজ ব্যাটাররা। দলীয় 7 রানে কাইল মায়ার্স ফেরার পর ব্র্যান্ডন কিং ও আলিক আথানেস 38 রানে জুটি করেন। কিং ফেরেন 17 করে। অধিনায়ক শাই হোপের সঙ্গে 43 রান জুড়ে দিয়ে আলিক আউট হন 22 করে। এরপর দুই বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব ধ্বংসযজ্ঞ চালিয়ে 23 ওভারে 114 রানে গুটিয়ে দেন ক্যারাবিয়ান ইনিংস। হোপ 43 রান করেন, জাদেজা 6 ওভারে
37 রানে 3টি, কুলদীপ 3 ওভারে 6 রানে 4টি উইকেট নেন। ওয়ানডেতে ভারতের বিপক্ষে উইন্ডিজের সর্বনিম্ন স্কোর 104, যেটি 2018 সালে ভারত সফর করেছিল তারা। এটি সংস্করণে আগে ব্যাটিং করে তাদের সর্বনিম্ন স্কোর 61, যেটি 2011 সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে করেছিল তারা। ভারতকে জিততে 22 ওভার 5 বল খেলতে হয়। ওপেনার ঈশান কিষানের 52 রানে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় সফরকারী দল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangla-vision-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangla-vision-news। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।